টিকা দিন গরু নিন করোনার টিকা নিতে মানুষকে উৎসাহিত করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের এক জেলা কর্তৃপক্ষ যারা টিকা নেবেন তাদের মধ্য থেকে প্রতি সপ্তাহে লটারির মাধ্যমে একজনকে গরু পুরস্কার দেওয়া হবে এদিকে সার্বিয়ায় এক রেস্টুরেন্টে টিকা গ্রহণকারীদের বিনামূল্যে এক প্লেট গরুর মাংস খাওয়ার সুযোগ দেওয়া হয়েছে আরও জানাচ্ছেন মোবালিক করিম করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে অনেক দেশেই কিছু মানুষের অনাগ্রহ দেখা যাচ্ছে টিকা কতটুকু নিরাপদ হবে বা এর পার্শ্ব কেমন হবে এ নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে এছাড়া টিকা নিয়ে আছে নানা ধরনের অসত্য তথ্য বা গুজব ফলে মানুষকে টিকা দিতে উৎসাহী করে তুলতে অভিনব পন্থা নিচ্ছে বিভিন্ন দেশ কদিন আগেও দুবাই কর্তৃপক্ষ হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের সেবার উপর ছাড় দিয়েছিল টিকা গ্রহণকারীদের এবার এমনই এক উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডের সাইম জেলা কর্তৃপক্ষ আগামী মাস থেকে প্রতি সপ্তাহে দশ হাজার বাথ বাংলাদেশি মুদ্রায় সাতাশ হাজার টাকা মূল্যের একটি গরু পুরস্কার দেওয়া হবে একজন গ্রামবাসীকে টিকা গ্রহণকারীদের মধ্যে থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে ওই ব্যক্তিকে নির্বাচিত করা হবে এ ঘোষণার পর থেকে হাজার হাজার মানুষ নিবন্ধন শুরু করেছেন শুধু তাই নয় টিকা গ্রহণে আগ্রহী করে তুলতে থাইল্যান্ডের অন্য প্রদেশগুলো অভিনব উদ্যোগ নিয়েছে যেমন স্বর্ণের নেকলেস দোকানে ডিসকাউন্ট কুপন বা নগদ অর্থ পুরস্কার ঘোষণা করা হচ্ছে এদিকে সারভিয়ার ক্যাগুয়েভাস শহরের স্টাবো রাকুবিচ্ছে রেস্তোরাঁয় ছিল উপচে পড়া ভিড় সেখানে ছিল টিকা নেওয়ার ব্যবস্থা ফাইজার বায়োটেক বা সিনোফার্মের এক ডোজ টিকা যারা নিয়েছেন তার সবাই পেয়েছেন বিনামূল্যে এক প্লেট গরু মাংস বা গুলাস খাওয়ার সুযোগ শুধু মাংস খেতেই নয় অনেকে এসেছেন অদ্ভুত এই আয়োজনে যোগ দিতেও মোবাইল করিম মাই টিভি